আজিও লাইভ ডিটেকটিভ টেস্ট করা হচ্ছে আপনার ভূমিকর কম লাগু সত্যতা সামনা আসবো আপনার ন্যায় পাইবে কেমন সত্য আসছে ডিএফও যেপর্যন্ত আসি বদলি তাকে ন করছেন ক্রাইমব্রাঞ্চ ডিজিপি এডিজি তেমন আমি ন্যায় কেমি পাই যদি ডিএফও কু সেটু বদলি করা যাইছি তাঁকু সবু আউ থেকে পুনর্বার তদন্ত কলে নিশ্চয় সত্য আসবে আমি ন্যায় পাই পারন্তু বা বিশ্বাস হওয়া ক্রাইমব্রাঞ্চ উপরে যে ডিএফও থাকা পর্যন্ত ন্যায় আমি কেবে পাইমু না কি ক্রাইমব্রাঞ্চ আমাকে ন্যায় দিয়ে পারিব না তেমন আমার বিশ্বাস হোক না যে পর্যন্ত সে ডিএফও সেটি রয়েছে তা বিরুদ্ধে চলিয়া কর্মচারী কে সাক্ষী দেবে তেমন ডিএফও কু অনুরোধ করছি এডিজি পণ্ডা মহোদয় যে তুরন্ত ডিএফও কু সেটি অন্যত্র বদলি করা যাই তদন্ত করা গেলে সত্য নিশ্চিত বাদ ঘটনা পরে আপনার বারম্বার কইছিলে ডিএফও কু অন্যত্র বদলি করা যাও সাসপেন্ড করা যাও বিদ্যাভারতী গিরফ করি পচরা উচরা করা যাও কিন্তু এপর্যন্ত করা হলে 70 দিন পরে আজ লাইভ ডিটেকশন টেস্ট করা হচ্ছে বিদ্যাভারতী তোর কোন কইবে এটা লোক দেখাণিয়া করা হচ্ছে আউ আমি দাবি কলা বেলকু সে আসিকি টেস্ট করছেন ফের 8-10 দিন বন্ধ হয়ে যাচ্ছে ফের আমি দাবি কলা বেলকু সরকার ফের তাঙ্কু পঠাই দেউছি তেমন সরকার অধীনরে এমানে সে পুলিশ কোন ক্রাইমব্রাঞ্চ কোন সে তাঙ্কু মনকু কিছু করিপারিবে পূর্বরু আপনার গণমাধ্যম আগে কইতলে যে লাইভ ডিটেকশন টেস্ট করিবা সাঙ্গরে আমকু রক্ষা যাও আম পরিবার লোক বি রুহন্ত কোন পচরা হউছি কোন উত্তর হউছি আমি বি জানিয়া পাই চাউছি কিন্তু আপনকু কি খবর মিলিছে কেবি কিছু আমকু খবর জনে নাতি আগতর বি যাও আম ঘরু কো ক্রাইমব্রাঞ্চ আসিলে আমকু বি জনে নাতি তেনু তাঙ্কর কোন অতি নিয়ম আইন কানুন সে জানিছন্তি কিন্তু আমকু যদি ন্যায় ক্রাইমব্রাঞ্চ দব আগে ডিএফও কু সেটু অন্যত্র বদলি করা পূর্বরু আপন কইতলে যে যো হইছি পোস্টমর্টম হইছি আপন পুর তন্ত্রকতা করা যাইছে এবং ভুল রিপোর্ট দিয়া যাইছে এনে কি সন্দেহ আছে কি লাইভ ডিটেক্ট টেস্ট সেমতি কিছু তন্ত্রকতা করা হই পারিব বলি হ্যাঁ নিশ্চিত আছে বর্তমানে বিষয় আমি কইছি আমার যে পোস্টমর্টম রিপোর্ট এসবি তো করা গলা সে যে ডাক্তার যে কলা তার বি লাইভ ডিটেকশন টেস্ট কলে সত্য বাহারিব সে সব পয়সা পত্র দেখি বড় বড়িয়া রয়েছেন এপট সেপট করছেন জনকর লাইভ ডিটেকশন না যে পোস্টমর্টম হেলা তার আমি অলকা বড় বড় প্রফেসর পাখর বুঝিলু এই বারিপদার ব্রহ্মপুর সে তার গোটে পোস্টমর্টমর গোটে চিত্র হওয়া কথা কেউ কেউ জায়গার পড়িছে তার সিম্পল রহবা কথা এবং তার মানে এই ঘটনার আপনার পূর্বর অভিযোগ করছেন ডিএফও বিদ্যাভারতী রুষিয়া এবং যে জেলাপাল অনেক এবং অন্য মানে যে মন্ত্রী মন্ত্রী পিএসও সমস্ত লাইভ ডিটেকশন টেস্ট পরিসরক আসা দরকার তদন্ত লাইভ টেস্ট করা আবশ্যক সব দরকার নন সত্য কেমি আসবে